একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানে এক্সারসাইজ করে এই উইক মাসেলকে আপনার স্ট্রং করতে হবে। আমি এবং আমার টিমের সদস্য আমরা বিশ্বাস করি যে আপনার সুস্থ ও সক্রিয় জীবনযাপন নিশ্চিত করতে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা দরকার। 2024 সালের জন্য আমাদের শীর্ষ 5টি টিপস দেওয়া হলো। একটা হলো, যে কোনো ব্যথা অল্প থাকতে আপনাকে এর চিকিৎসা নিতে হবে এবং মাসকুলোস্কেলেটাল পেইন হলে ফিজিওথেরাপি চিকিৎসক দেখাবেন, তার আপনার অ্যাসেসমেন্ট করে বের করবেন আপনার কী কষ্ট, সে অনুযায়ী চিকিৎসা করলে আল্লাহ ভালো করবেন। আমরা যেটা সবসময় বলে থাকি, এক্সারসাইজ এক্সারসাইজ এক্সারসাইজ, এক্সারসাইজ ইজ মেডিসিন। আর তাই তো বলি, নিয়মিত আপনি এক্সারসাইজ করবেন, কমপক্ষে আধা ঘন্টা হলেও হাঁটবেন, প্রতিদিন হাঁটবেন, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করবেন, লম্বা শ্বাস নেবেন, ছেড়ে দেবেন 1 মিনিট, এরকম দিনে 2 থেকে 3 বার শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আপনি করবেন। আপনার যে জায়গায় কষ্ট বা যে পায়ে কষ্ট, যে হাতে কষ্ট বা আপনার ব্যাকে কষ্ট, এই এলাকার যে সমস্ত মাসেল আছে, এই মাসেলগুলো যদি আমরা পরীক্ষা করি বা অ্যাসেসমেন্ট করি, সাধারণত আমরা দেখতে পাই, সাধারণত আমাদের কাছে যে রোগীরা আসে, তাদেরকে আমরা দেখতে পাই যে এই মাসেলগুলো উইক। তো সুতরাং একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানে এক্সারসাইজ করে এই উইক মাসেলকে আপনার স্ট্রং করতে হবে। নেক্সট হলো, অর্থাৎ 4 নম্বর হলো, বসা এবং অলসতা। যে অলস আচরণ আমাদের আছে, আমরা অনেকক্ষণ বসে থাকতে ভালোবাসি, চিত হয়ে শুয়ে থাকতে ভালোবাসি, এই আচরণগুলোকে আপনাকে পরিহার করতে হবে, সীমিত করতে হবে। যতটুক না করলেই না, ততটুক করবেন, তাহলে আপনি মাসকুলোস্কেলিটাল যেসব প্রবলেম হয় তাতে আপনি অনেক সুস্থ থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনি বসা থেকে বেশি উঠলেন, চলাফেরা করলেন, প্রতি ঘন্টায় 5 থেকে 10 মিনিটের জন্য একটু হেঁটে আসলেন, এক্সারসাইজগুলো করে নিলেন, অলস জীবনযাপনকে পরিহার করতে হবে। ফাইনালি একদম শেষের যে টিপস, তা হলো নিয়মিত প্রতিদিন আপনার এক্সারসাইজ প্রোগ্রাম আপডেট করতে হবে। নিয়মিত প্রতিদিন এক্সারসাইজ প্রোগ্রাম আপডেট করতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনার ব্যায়াম প্রোগ্রামকে, এক্সারসাইজ প্রোগ্রামকে সতেজ এবং উত্তেজনাপূর্ণ রাখা গুরুত্বপূর্ণ, আপনার জন্য অনেক দরকার। নতুন বছর একটি চমৎকার সুযোগ যে আপনার লক্ষ্যগুলো আপডেট করুন এবং আপনার রুটিনে নতুন ব্যায়াম এনে দিন। প্রতিদিন আপনি আপনার বর্তমান রুটিনকে আটকে গেছেন বা বিরক্ত বোধ করছেন, এমন কিছু যেন না হয়। আমাদের ফিজিওথেরাপি চিকিৎসক সারা বাংলাদেশে ছড়িয়ে আছে, আপনার হাতের নাগালেই এই চিকিৎসকদের পাবেন, তাদের পরামর্শ নেবেন, তাদের তত্ত্বাবধানে এক্সারসাইজগুলো করবেন। আল্লাহ পাক আপনাদের সকলকেই সুস্থ রাখুন।